নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা দু সালের সাজেশন নিয়ে আলোচনা করব শিল্প সাহিত্য সংস্কৃতি ও ভাষা তো দেখো এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই চ্যানেলে তো দেখো আমরা ফার্স্ট কোশ্চেন চুজ করেছি তো দেখো এখানে আমি চারখানা কোশ্চেন চুজ করেছি আমরা বলতে পারি এই চারখানা কোশ্চেন থেকে হান্ড্রেড পারসেন্ট হানড্রেড এখান থেকে আসবে তিনখানা কোশ্চেন থাকবে তোমাদের যে কোনো একটা কোশ্চেন লিখতে হবে ফার্স্ট কোশ্চেন আমি কী সিলেক্ট করছি রূপমূল কাকে বলে এর বিভাগ করো রূপমুলের যতগুলো পার্ট আছে প্রত্যেকটা শ্রেণী বিভাগগুলোকে তোমরা ভালো করে পড়বে দু নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি বাক্যের ভঙ্গিগত বা গঠনগত বা অর্থগত শ্রেণীবিভাগ করে তাদের সংজ্ঞাসহ উদাহরণ দাও আমি মনে করি এই যে এক আর দুই যে কোশ্চেনটা সিলেক্ট করছে খুবই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ দু সালের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার ক্ষেত্রে আমি মনে করি আমি যে চারখানা কোশ্চেন সিলেক্ট করেছি এই চারখানা কোশ্চেন থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা দু সালে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় কমন পাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো দেখো তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি তুলনামূলক বা ঐতিহাসিক বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ তুলনামূলক বা ঐতিহাসিক বা বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো চার নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি বাক্যের অব্যবহৃত উপাদান কী এর স্বরূপ ব্যাখ্যা করো আমি মনে করি এই চারখানা কোশ্চেন থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা পাঁচ নম্বরের একটা কোশ্চেন কমন পাবে একদম গ্যারান্টি দে বলতে পারি আমি তো দেখো এবার আমি বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে চারখানা পার্ট আমি সিলেক্ট করেছি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এই চারখানা পার্ট থেকে তোমাদের চারখানা কোশ্চেন আসবে তোমরা যদি যে কোনো দুটো পার্ট ভালো করে পড়লে তোমরা কমন পেয়ে যাবে তো দেখো ফার্স্ট পার্ট থেকে আমি সিলেক্ট করছি নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর যামিনী রায় রাম কিঙ্কর বেইজ বিনোদ বিহারী মুখোপাধ্যায় আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা একটা কমন পাবে গ্যারান্টি দে বলতে পারি তো দেখো দু নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক এর ভিতর থেকে তোমরা যে কোনো একটা কোশ্চেন কমন পাবে অর্থাৎ তোমরা যদি এক আর দুই পড়ে যাও তাহলে তোমরা এই দুটো কোশ্চেন এখান থেকে কমন পাবে তোমরা তিন আর চার তোমাদের না পড়লেও চলবে কেউ যদি ভাবে যে না আমি তিন আর চার পড়বো তোমরা সেটা পড়তে পারো চারখানা পাঠ করেছি যে কোনো দুটো পার্ট ভালো করে পড়লে তোমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কমন পাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না দু সালে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় বাংলার বিজ্ঞান চর্চা থেকে কি কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি মেঘনাথ সাহা নীলরতন সরকার কাদিম্বুনি বসু আচার্য চন্দ্র বসু বিজ্ঞান চর্চা থেকে আমি এই যে যাদের নামগুলো সিলেক্ট করেছি আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা একটা কোশ্চেন কমন পাবে অর্থাৎ বাংলার বিজ্ঞান চর্চা থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবে তোমরা যে কোনো দুটো পার্ট ভালো করে যদি পড়ে যাও তাহলে তোমরা কমন অবশ্যই এখান থেকে পাবে দু সালে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার ক্ষেত্রে তো দেখো চার নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি খেলাধুলার বাঙালিদের ভূমিকা তো দেখো ফার্স্ট কোশ্চেনে যেটা আমরা দিয়েছি এখানে চারখানা কোয়েশ্চেন সিলেক্ট করছি আন্তর্জাতিক সাঁতারে বাঙালিদের অবদান আন্তর্জাতিক ক্রিকেটে বাঙালিদের অবদান তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু সৌরভ গাঙ্গুলিটাকে ভালো করে পড়ে যেতে হবে এবং ফুটবল ও ম্যাজিকে বাঙালিদের অবদান তো দেখো আমি মনে করি এই চারখানা কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে আমি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর কোশ্চেন সিলেক্ট করছি তোমরা যে কোনো দুটো বিভাগ যদি ভালো করে পড়ে যাও এই চারটে বিভাগ থেকে যে কোনো দুটো বিভাগ যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে কমন পাবে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটা আমার একান্ত অনুরোধ